সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে এই ভিডিও ক্লাসে স্বাগতম। আচ্ছা, তুমি যদি প্রশ্ন করা হয় এখানে কত, এখানে কত, তুমি বলবে বা এটা কেউ সংখ্যা নাকি, এটা কি, এটা কত মানে। কিন্তু প্রাচীন মিশরে যদি কাউকে এই প্রশ্ন করা হতো তাহলে সে বলতো এটা মানে হলো 10, আর এটা মানে হলো 100। অর্থাৎ প্রাচীন মিশরের কাছে এই চিহ্নগুলা অর্থাৎ এই প্রতীকগুলা পরিচিত, তারা এটা দিয়ে বুঝতো 100, এটা দিয়ে বুঝতো 10, এটা দিয়ে বুঝতো 100। কিন্তু তোমাকে যেটা পরিচিত নাই নাই বলে তুমি বুঝতেছো না এটা মানে হচ্ছে 10, এটা মানে হচ্ছে 100। তবে তোমাকে যদি আমি প্রশ্ন করি এখানে কত, তুমি অনায়াসে বলতে পারবে এখানে হচ্ছে 555, কারণ এটার সাথে তুমি পরিচিত, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এতক্ষণে এসে বুঝে গেছো, আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি মানে হলো যার সাহায্যে কোনো কিছু গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যাটা কি? সংখ্যা হচ্ছে যা দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণ বোঝায় তাকে বলা হয় সংখ্যা। যেমন এখানে 3টা 5 দ্বারা বোঝানো হচ্ছে 555। যেমন আমি যদি এখানে লিখে দিই 555টি গরু, তুমি বলবা এটা এখানে মোট গরু আছে 555টা। যদি পিছনে লিখে দিই 555টি আম, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে 555টি আমকে বোঝানো হয়েছে। অর্থাৎ যা দ্বারা নির্দিষ্ট পরিমাণ বোঝায় তাকে সংখ্যা বলে। আর সংখ্যা গঠন করতে যা লাগে তাকে বলা হয় ডিজিট। এখানে 5 5 5, এই 3টি হচ্ছে ডিজিট। এখানে 3টি ডিজিট রয়েছে, ডিজিট শব্দের অর্থ হচ্ছে অঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে যে চিহ্ন বা প্রতীকগুলো দ্বারা সংখ্যা লেখা হয় তাকে বলা হয় ডিজিট বা অঙ্ক। সংখ্যা পদ্ধতি সম্পর্কে বুঝতে হলে আরেকটা বিষয় জানতে হবে, সেটি হলো বেস। বেস মানে হলো ভিত্তি। ভিত্তি বলতে বোঝাচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টা প্রতীক ব্যবহৃত হয় সেই সংখ্যা পদ্ধতির বেস তত বা ভিত্তি তত। আরেকটা বিষয় বলা যায়, বেস মানে হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির কোন একটি অঙ্ক থেকে এর পরবর্তী অঙ্ক কত গুণ বেশি সেটি হলো তার বেস। যেমন আমাদের যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা ছোটকাল থেকে তোমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতিগুলো দিয়ে অঙ্ক করি, যে সংখ্যাগুলো দিয়ে অঙ্ক করছো, বিভিন্ন সমস্যার সমাধান করছো, প্রবলেম সলভ করছো, সেগুলো ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। সেখানে এখানে দেখছো যে এখানে এই যে 5, এই 5 মানে হলো 5, কিন্তু এখানে এই 5 কিন্তু 5 না। এখানে 5 মানে কত? এখানে 5 হচ্ছে তার 10 গুণ। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 5 এর মান হচ্ছে 50, আর এখানে এই 5 এর মান হচ্ছে আরো আরো 10 গুণ বেশি, মানে 100 গুণ বেশি, ইকুয়াল টু 500। অর্থাৎ 5 এখানে 5, অর্থাৎ 5 এখানে 1 গুণ, কিন্তু এখানে 5 10 গুণ, এখানে 5 100 গুণ। তারা দেখা যাচ্ছে একটি এই দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা 10 গুণ করে বাড়তেছে। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে একটা অঙ্ক থেকে পরবর্তী অঙ্ক কত গুণ বাড়ে সেটি হলো সেই সংখ্যা পদ্ধতির বেস। আর পরীক্ষায় যদি আসে সংখ্যা পদ্ধতি বলতে কি, সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে বা ভিত্তি কাকে বলে, তুমি লিখবা কোন সংখ্যা পদ্ধতিতে যে কটি প্রতীক ব্যবহৃত হয় সেই সংখ্যা পদ্ধতির বেস তত। যেমন ডেসিমালের বেস 10। তাহলে আমরা জেনে গেলাম ডিজিট সম্পর্কে, নাম্বার সম্পর্কে, বেস সম্পর্কে। আর সংখ্যা পদ্ধতি মানে হলো যে পদ্ধতিতে কোনো কিছু গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অর্থ হলো, পজিশনাল মানে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল মানে হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোর নির্দিষ্ট মান থাকে, প্রতীকের স্থানীয় মান থাকে এবং বেস থাকে, তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি আরেকবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতিতে প্রতীকগুলোর নিজস্ব মান থাকে, আবার স্থানীয় মান থাকে, আবার বেস থাকে, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে প্রতীকগুলোর নিজস্ব মান থাকে কিন্তু স্থানীয় মান থাকে না, বেস থাকে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন প্রাচীন মিশরে ছিল হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্স হচ্ছে এক ধরনের সংখ্যা পদ্ধতি যেখানে বিভিন্ন ছবি দ্বারা বিভিন্ন সংখ্যা বোঝানো হইতো। ওখানে একটা আঙ্গুলের ছবি দ্বারা 1 লক্ষ বোঝানো হইতো, একটা ব্যাঙের ছবি দ্বারা 10 লক্ষ বোঝানো হইতো,
তারপরে টিকটকে দেখাইলাম এভাবে একটা চিহ্ন দিত তারা, এই চিহ্ন দ্বারা তারা 10 বোঝাতো, এই চিহ্ন দ্বারা তারা 100 বোঝাতো। তাহলে এই সংখ্যাপদ্ধতির কিন্তু কোনো বেস ছিল না বা এগুলার কোনো স্থানীয় মান ছিল না। ওরা পাঁচ লেখার সময় একদম পাঁচটা এক এরকম পাঁচটা দাগ দিত, পাঁচটা দাগ দিয়ে তারা পাঁচ বোঝাইতো। তো এটা কোনো স্থানীয় মান ছিল না বা বেস ছিল না। এবার আরো ছিল কিছু সংখ্যাপদ্ধতির কথা বলতে পারি, যেমন ইনকা সভ্যতায় চালু ছিল, ওরা রশির মধ্যে গিট দিয়ে গণনা করতো, রশির মধ্যে গিট দিয়ে একটা গিট দিয়ে একরকম, দুইটা গিট দিয়ে দুই, তিনটা গিট দিয়ে তিন, এরকম বোঝাইতো। আরো প্রচলিত ছিল মেয়ান সংখ্যা পদ্ধতি, সেইগুলোও ছিল কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমাদের এই আইসিটি বইয়ে অর্থাৎ আমাদের যে উচ্চ মাধ্যমিক আইসিটি বই, সেখানে আমরা মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, কারণ কালের বিবর্তনে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সুবিধাজনক নয়, বিধায় এগুলো এখন আর ব্যবহার করা হয় না। আমরা সভ্যতার অগ্রযাত্রার পাশাপাশি ও সাথে সাথে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত হয়েছি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বিপুল পরিমাণ সংখ্যা তৈরি করা যায়। এই সংখ্যা পদ্ধতির সুবিধাজনক বিধায় বর্তমানে এই সংখ্যা পদ্ধতি বহুল প্রচলিত। তো আমরা এখানে চার ধরনের পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করব, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন আমরা জানবো যে বাইনারি সংখ্যা কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল ডেসিমাল কাকে বলে, আর হেক্সাডেসিমাল কাকে বলে। তো যদি পরীক্ষার প্রশ্ন আসে বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, তো তুমি আমরা লিখবো, আমরা পরীক্ষায় এভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে দুইটি প্রতীক ব্যবহৃত হয় এবং যার বেস দুই, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। একইভাবে যে সংখ্যা পদ্ধতিতে 8টি প্রতীক ব্যবহৃত হয় তা 0 থেকে 7 পর্যন্ত, আর যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস 8 তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক ব্যবহৃত হয় এবং বেস 10 তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 16টি প্রতীক ব্যবহৃত হয় তাকে বলা হয় এবং বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল একটি ব্যতিক্রম, ডেসিমাল পর্যন্ত সংখ্যা পদ্ধতিতে কিছু অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হয়, কিন্তু হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীক এবং সাথে এ বি সি ডি ই এফ এই 6টি প্রতীক ব্যবহৃত হয়, মোট 16টি প্রতীক ব্যবহৃত হয়। এখন আমাদেরকে এই জানতে হবে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল করা যায়, একইভাবে অক্টালকে কিভাবে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল করা যায়, বা ডেসিমালকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করা যায়। প্রশ্নটা তো স্যার এগুলা রূপান্তর করার কি প্রয়োজন, কারণটা হলো আমরা কম্পিউটার থেকে ডেসিমাল সংখ্যা, আমরা কম্পিউটার আমাকে আউটপুট দেয় ডেসিমাল সংখ্যা, আমি কম্পিউটারে ইনপুট করে ডেসিমাল সংখ্যা। যেমন তুমি ক্যালকুলেটারে টিপ দাও 5 + 5, কম্পিউটার ক্যালকুলেটার তোমাকে দেখায় 10, কিন্তু ক্যালকুলেটার কিন্তু এই 5 + 5 এইগুলোকে চিনে না। কম্পিউটার চিনে কি বাইনারি সংখ্যা, আর ক্যালকুলেটারগুলো হিসাব করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। যেহেতু কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে আর আমি ইনপুট দিই ডেসিমাল সংখ্যা, আবার বিভিন্ন প্রোগ্রাম লেখার সময় আমরা অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই জন্য এই সংখ্যা পদ্ধতি গুলোর রূপান্তর জানা জরুরি। অর্থাৎ বাইনারি সংখ্যা কিভাবে ডেসিমাল করা হয়, ডেসিমালকে কিভাবে বাইনারি করা হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। চলো এখন দেখা যাক এই সংখ্যাগুলো কিভাবে লেখা হয়। এই সংখ্যাগুলো বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার সময় কিভাবে লিখতে হয়, ওয়া যেমন একটি সংখ্যা 1 0 1, যদি এখানে 2 থাকে তাহলে আমরা বুঝবো সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা, যদি এখানে 8 থাকে তাহলে বুঝবো আমি অক্টাল সংখ্যা, যদি এখানে 10 থাকে তাহলে বুঝবো ডেসিমাল সংখ্যা। অর্থাৎ এখানে এখানে লেখা আছে আমরা যে পরিচিত সংখ্যা 1101 ডেসিমাল সংখ্যা হবে, অর্থাৎ 10 থাকলে ডেসিমাল, আর যদি এখানে 16 থাকে তাহলে বুঝবে এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। অর্থাৎ কোন একটা সংখ্যার যদি অঙ্কগুলোর পাশে সাফিক্স হিসাবে বেস দেওয়া থাকবে, বেস যা দেওয়া থাকবে সংখ্যাটি তত হবে, সেই সংখ্যা পদ্ধতির হবে। 2 থাকলে বাইনারি, 8 থাকলে অক্টাল, 10 থাকলে ডেসিমাল এবং 16 থাকলে হেক্সাডেসিমাল। এবার আমরা একটা জিনিস শিখব, যদি কোনো সংখ্যা পদ্ধতিতে এভাবে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে একটি এমন একটা সংখ্যা যে সংখ্যায় পূর্ণাংশ আছে এবং ভগ্নাংশ আছে। অর্থাৎ এই অংশটা হলো পূর্ণাংশ আর এই অংশটা হলো ভগ্নাংশ। যেমন তোমরা অঙ্ক করছো এভাবে যে যদি আমরা ডেসিমাল পদ্ধতিতে অঙ্ক করতাম যে
রিনা বাজারে গিয়ে 111.10 টাকার বাজার করলো, তাহলে এখানে এই 111 ছিল টাকা আর এই 10 ছিল পয়সা, অর্থাৎ এখানে 10 হচ্ছে পয়সা আর 111 হচ্ছে টাকা। ঠিক সেম ভাবে এখানে আমরা সংখ্যা পদ্ধতিতে এই এই যে পয়েন্ট এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এটাকে তোমরা দশমিক হিসেবে শিখছো, এটাকে আমরা আইসিটি এর ভাষায় রেডিক্স পয়েন্ট বলবো। রেডিক্স পয়েন্ট মানে হলো যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করা হয়। তাহলে আমরা বলবো এই সংখ্যাটা যদি বাইনারি সংখ্যা হয় তাহলে এই অংশটাকে বলা হবে পূর্ণাংশ, মানে সংখ্যাটার পূর্ণ অংশ, আর এটাকে বলা হয় সংখ্যাটার ভগ্নাংশ। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটা আমরা আজকে শিখব। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 101 এই সংখ্যাটি কি সংখ্যা হতে পারে। তো তোমরা দেখতেছো এই 1 আর 0 এখানে দুইটা ডিজিট ব্যবহার করা হয়েছে। এই দুইটা ডিজিট বাইনারিতেও আছে, অক্টালেও আছে, ডেসিমালেও আছে, হেক্সাডেসিমালেও আছে। তাহলে এই সংখ্যাটা 101 হতে পারে বাইনারি, হতে পারে অক্টাল, হতে পারে ডেসিমাল, হতে পারে হেক্সাডেসিমাল। তবে কি হবে সেটা বোঝানোর জন্য তোমাকে অবশ্যই এখানে বেস ব্যবহার করতে হবে। আর পরীক্ষা যদি এমসিকিউ আসে যে 101 সংখ্যাটি কি হতে পারে, তুমি উত্তর করবে 101 সংখ্যাটি হতে পারে বাইনারি, হতে পারে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, চার রকমেরই হতে পারে। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে 90 এই সংখ্যাটি কি হতে পারে, তখন কিন্তু এটি আর বাইনারি হবে না, কারণ বাইনারিতে 9 নেই আর অক্টালেও 9 নাই। সেজন্য এই নাম্বারটা অক্টালও হবে না, বাইনারিও হবে না। তবে কি হতে পারে, এটা ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, কারণ হেক্সাডেসিমালে এবং ডেসিমালে 9 আছে। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে 7-8 এই সংখ্যাটি কি হতে পারে, সেম ভাবে এটির উত্তর হবে এটি হতে পারে ডেসিমাল, হতে পারে হেক্সাডেসিমাল, কারণ অক্টালে 8 নাই, বাইনারিতেও 8 নাই। সেজন্য এই নাম্বারটা হতে পারে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে 9e এই সংখ্যাটা কি সংখ্যা হতে পারে, তাহলে আমাদের উত্তর হবে এই সংখ্যাটা অবশ্যই হবে হেক্সাডেসিমাল, কারণ হেক্সাডেসিমালে কেবল ই থাকে, অক্টালে ডেসিমালে অক্টালে বাইনারিতে ই থাকে না, যেহেতু এখানে ই আছে। অতএব এটি কি নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার। পরীক্ষায় প্রশ্ন আসবে ক নাম্বারে 9e কি ধরনের সংখ্যা, তোমাকে উত্তর করতে হবে 9e হেক্সাডেসিমাল নাম্বার। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে 505 এই সংখ্যাটা কি সংখ্যা হতে পারে, উত্তর হবে সেম ভাবে এটা হেক্সাডেসিমাল হতে পারে, ডেসিমাল হতে পারে, অক্টাল হতে পারে, তবে বাইনারি হতে পারে না, কারণ বাইনারিতে কি নেই, বাইনারিতে 5 9 এই সংখ্যাটা বাইনারি হতে পারবে না। তবে এই নাম্বারটা হতে পারে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা আরেকটা জিনিস আমরা আরো ক্লিয়ার হয়ে যাই, একটা সংখ্যার মাধ্যমে মাঝখানে যে ফোঁটা থাকে সেটা বা যে বিন্দু দ্বারা একটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশে বিভক্ত করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, আর ডেসিমালে সেটাকে বলা হয় দশমিক। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আমরা জানলাম নাম্বার কি, নাম্বার সিস্টেম কি, ডিজিট কি, বেস কি, আর কোন সংখ্যা পদ্ধতির বাইনারি কাকে বলে, অক্টাল কাকে বলে, ডেসিমাল কাকে বলে, হেক্সাডেসিমাল কাকে বলে, আর কোন একটা নাম্বার দেখলে আমরা কিভাবে চিনবো সেটা বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল। পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়। রূপান্তরগুলো আমাদের পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের জন্য রূপান্তর শিখতে হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয়। তো সেই পর্যন্ত ভালো থাকো, আর আমাদের এই আমার এই ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ, ভালো থাকো।